নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি ব্রেড পটাটো রোল। ব্রেড আমরা সকালে সন্ধে সবসময় ইউজ করি, তাই ভাবলাম একটা এরকম ব্রেড দিয়ে স্ন্যাক্স বানাই। তার জন্য লাগছে ব্রেড 4 পিস, দুধ থাকছে 200 ml মতো, নারকেল কুড়া থাকছে 1 বাটি মতো, আলু নুন তেল সব কিছু পরিমাণ মতো দিয়ে ম্যাশ করা আছে। এখানে ডিম থাকছে 2টো, এখানে ধনে পাতা থাকছে 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা কুচি থাকছে 1 টিস্পুন, আর এখানে থাকছে গোলমরিচে 1 টিস্পুন মতো। এবারে আমি এর মধ্যে আলুর মধ্যে কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি আর একটু নারকেল কুড়া দিয়ে আলুটাকে মিক্স করে নেব। একটা মাঝারি সাইজের আলুকে নিয়ে সেটাকে সেদ্ধ করে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম আমি আগে থেকেই। এবারে একটা প্লেটের মধ্যে দুধটাকে ঢেলে নিয়ে ব্রেডটা আমি ঠিক উল্টে পাল্টে ভিজিয়ে নেব। জাস্ট ভেজানো হয়ে গেলে আমি 2টো হাত ভালো করে দিয়ে দিক দিয়ে ভালো করে দুধটাকে চিপে তুলে নেব। একদম ওটাকে দুধটাকে নিকড়ে নিতে হবে 2টো হাতের প্রেশারের মধ্যে। এবার আমি ওই যে আলুর স্টাফিংটা করে রেখেছিলাম সেটা আমি মাঝ বরাবর দিয়ে দেব। স্টাফিংটা ভালো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে মুড়ে একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখবো। এইভাবে থাকবে এটা। এবারে আরেকটা বাটির মধ্যে যে ডিম, তার মধ্যে 1/2 টিস্পুন মতো গোলমরিচ আর পরিমাণ মতো নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে ডিমটাকে এই রুটিটার মধ্যে এইভাবে স্পুনে করে আমি আর একটুখানি ঢেলে দিলাম, দিয়ে প্লেটের মধ্যে উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে এবারে একটু ব্রেড ক্রামের মধ্যে একবার কোটিং করে নেব। এভাবে কোটিং করে নিচ্ছি। কোটিং হয়ে গেলে এটাকে আমি একটা ট্রেতে তুলে নেব। ঠিক এরকমভাবে এস গেট আপটা আসবে। তো এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেব, তাতে তেলটা প্রথমে গরম করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা নেব প্রথমে গরম করে নেব। নেয়ার পর ব্রেডটা কড়ার মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে। এইভাবে আর একটা স্পুন দিয়ে একদিকটা ভাজা হয়ে গেলে আর একটা দিক আমি উল্টে দেব। এটা ঠিক ব্রাউন কালার হয়ে যাবে, একটু ডিপ ব্রাউন কালার হলেও কোনো অসুবিধা হবে না। তেলটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লোয়ের মধ্যে হবে, কিন্তু যথারীতি রাখার চেষ্টা করবেন মিডিয়ামে। প্রতিটা ব্রেড এইভাবে ব্রাউন কালারের হয়ে গেলে একটা টিস্যু পেপারের মধ্যে আমরা ব্রেডগুলোকে তুলে নেব, কারণ ব্রেডের মধ্যে এক্সট্রা যে অয়েলটা থাকবে টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে, তাহলে ব্রেডটা খেতে ভালো লাগবে আর রোলটা বেশ ফ্রেশ লাগবে খেতে। এবারে বলি, আমার এই প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পে করবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আরও এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি। এই রেসিপিটা সবার ছোটো থেকে বড় সবার পছন্দ হবে। সন্ধ্যেবেলার আমরা স্ন্যাক্স হিসাবে ইউজ করতেই পারি। Thank you.
আপনার এই মূল্যবান সময় থেকে আমাকে একটু দেওয়ার জন্য। এইভাবেই পটেটো রোলটাকে আমি টমেটোর সস আর গ্রেট করা কোকোনাট দিয়ে সার্ভ করে দিলাম।